বসন্ত। ঋতুবদলের নিয়ম মেনে তাঁর এক চিরকালীন আশা যাওয়াও। কিন্তু কেন বসন্ত চিরকালীন উৎসব মুখর? কেন এই উৎসব অনন্ত রঙের কথা বলে? রবীন্দ্রনাথের কথায় বসন্ত উদাসীন, গৃহত্যাগী। বসন্তে আমাদের মন অন্তঃপুর হইতে বাহির হইয়া যায়, বাতাসের উপর ভাসিতে থাকে, ফুলের গন্ধে মাতাল হইয়া জ্যোৎস্নার মধ্যে ঘুমাইয়া পড়ে। আমাদের মন বাতাসের মতো, ফুলের গন্ধের মতো, জ্যোৎস্নার মতো লঘু হইয়া চারিদিকে ছড়াইয়া পড়ে। বসন্তে বহির্জগৎ গৃহদ্বার উদ্ঘাটন করিয়া আমাদের মনকে নিমন্ত্রণ করিয়া লইয়া যায়। সেই নিমন্ত্রণের ডাক এবং প্রেক্ষিত শান্তিনিকেতন। অসুখে কিংসুকে, শিমুলে পলাশে যার ব্যাপ্তি। একদল ছেলেমেয়ে একসাথে বলে ওঠে, খোল দ্বার খোল। আর সেই দরজা খোলার, পারস্পরিক দেয়াল ভাঙার যে বন্ধনহীন গ্রন্থি শান্তিনিকেতন বেঁধে দিয়ে গেছে, আজ এত বছর হল চিরপর্যটক বাঙালি মনে মনে সুর মিলিয়ে বলছে তো বলছেই, আমরা কজন চলতি হাওয়ার পন্থী। শোভাযাত্রার পর মূল মঞ্চের অনুষ্ঠানেও পরম্পরার ছোঁয়া, ঋতুকে ধরার চেষ্টা, ঋতির মধ্যে থেকে তুমুল উৎসব যাপন।
Bye.
রাঙিয়ে দিয়ে যাওয়ার হাতছানি, মঞ্চ থেকে কয়েক লক্ষ দর্শক যার সাক্ষী থাকে। প্রকৃতি প্রেমের বাইরেও থাকে এক গভীর জীবনবোধ, থাকে স্বয়ং মানুষ এবং তার অপরিসীম শিল্প সৃষ্টি। গ্রামীণ বাংলার চিরনতুন স্থানীয় ঐতিহ্য কার সাধ্য তাকে ভুলে? তাই নবান্ন মেলা, তাই হস্তশিল্পের খোঁজ। সুরেশ অমিয় মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে 14 বছর ধরে হয়ে আসছে নবান্ন মেলা। হস্তশিল্পীদের উৎসাহ দিতে, ক্রেতাদের কাছে তাদের শিল্পকর্ম তুলে ধরা এই মেলার মূল লক্ষ্য। যেসব কাজ তারা নিজে হাতে গড়ে তুলছে, সেইগুলি নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয় সারা বছর ধরে। শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তাদের কাজের মান আরও বাড়তে পারে। 10 দিন ধরে চলা এই মেলায় এসেছে প্রায় 245টি স্টল। কারিগর যারা আছে তাদের সাথে, যারা কেনাকাটি করেন তাদের একদম সংযোগটা ডিরেক্টলি করে দেওয়া, যাতে নাকি মাঝখানে কেউ যে একটা কমিশন নিচ্ছে বা কিছু অংশ রেখে দিচ্ছে, পুরো টাকাটাই ওরা পেয়ে যায়। যা দাম কিনছে সেটার এমনিতে কি হয়, আমরা দোকান থেকে যখন জিনিস কিনি বা অন্য কারোর বড় কোনো সংস্থা থেকে কিনি, তার মধ্যে আমরা যে দামটা দেই, যদি 100 টাকা দেই তার মধ্যে হয়তো ওদের কাছে পৌঁছাচ্ছে একটা খুব কম অংশ, কিন্তু এখানে ওরা যেই দামে ইচ্ছা বিক্রি করতে পারে এবং সেই পুরো টাকাটাই ওদের, মাঝখানে কেউ নেই। Thank you.
সুরেশ অমিয় মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধনচন্দ্র দত্তর নামে একটি স্মারক বক্তৃতা আয়োজন করা হয় এবছর। বক্তা ছিলেন জহর সরকার। এছাড়াও বহু লেখক, লেখিকা, সাহিত্যিকরা আলোচনাচক্রে অংশ নেন। স্মারক বক্তৃতার প্রথম দিন রামমোহন রায় বিষয়ক আলোচনা করেন শ্রী জহর সরকার। For a public individual needs to come out of his comfort zone of knowledge to take up an issue on which he or she feels very strongly, take the issue in spite of its relative or bitter unpopularity at that point of time, take up reform, use the strategy, the interrogative talent that he has used for his intellect, and battle it out for a better society. A public intellectual is therefore not one who stays in a comfort zone and acquires more and more knowledge. Left every school, he didn't complete his school. স্মারক বক্তৃতার দ্বিতীয় দিন বিশ্বজিৎ রায়ের লেখা সব প্রবন্ধ রাজনৈতিক বইটি প্রকাশ করেন জহর সরকার। রবীন্দ্রনাথ সম্পর্কিত দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেন বুদ্ধিজীবীরা। উপস্থিত ছিলেন লেখক বিশ্বজিৎ রায়, চিত্র পরিচালক কিউ সহ আরো অনেকে। We would say that he or she has acquired a degree of knowledge and wisdom and erudition that would qualify him as an intellectual person. That's a first. It doesn't necessarily mean that he or she would have to be an academic. An artist can do it, a musician can do it, someone who's connected with the arts, as I said, in the pursuit of knowledge. The second qualification is the word public, which is the tag, which means that he or she is in a position to relate to the society and environment around him. That is the clinching point. It is taken from Jadhajatri Patra. Ekunkar public ekta bishesh kaler dana badha sarbosadharon. Tar moddhe khub nirek hoye tal pati ache এখনকার কালের রাষ্ট্রনীতি, সমাজনীতি, ধর্মনীতি, এখনকার কালের বিশেষ রুচি প্রবৃত্তি এবং আরো কত কি। এই সর্বসাধারণ যে মানব সাধারণের প্রতিরূপ তা বলা চলবে না। রবীন্দ্রনাথ ইউজেস টু ওয়ার্ডস হিয়ার, সর্বসাধারণ অ্যান্ড মানব সাধারণ। সর্বসাধারণ ইজ পাবলিক, বাট মানব সাধারণ ইজ বিয়ন্ড পাবলিক। What is public? Rabindranath বলেন যে পাবলিক হচ্ছে পাশ্চাত্যের একটা শব্দ যেটা আমরা নিচ্ছি। আমাদের এখানে পাবলিক নেই, আমাদের এখানে সাধারণ মানুষ আছে। রবীন্দ্রনাথের সারা জীবনের চেষ্টা, রবীন্দ্রনাথ চেষ্টা করেন যে কি করে মানুষের সঙ্গে যোগ সাধন করতেন। তিনি চান না যে তার দেশের মানুষ পাবলিক হয়ে উঠুক, কারণ পাবলিক শব্দটার সঙ্গে নেশনের একটা যোগ আছে। রবীন্দ্রনাথ ভাববার চেষ্টা করেন যে নেশন না হয়ে, পাবলিক না হয়ে আমরা আমাদের অধিকার আদায় করতে পারি কি। এবং সেখানে রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেন। খেয়াল করে দেখবেন যে যখন কংগ্রেসের নেতারা বক্তৃতা দেন ইংরেজিতে, রবীন্দ্রনাথ বাংলায় কথা বলবার চেষ্টা করেন, কারণ গোটা উনিশ শতকে আমরা কথা বলতে শিখছি পাশ্চাত্যের কাছ থেকে কি করে public lecture dite hoy. Now public intellectuals are possibly equal to a brand. They are sold also, right? In that, even in the most academic context. মানে জিজেকের ইয়েতে লোকে পয়সা পয়সা দিয়ে শুনতে যায়, ঠিক আছে? সো পাবলিক ইন্টেলেকচুয়াল তাও একটা অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়ে গেছে। কি করে মার্কেট ইকোনমি অ্যাপ্রোপ্রিয়েট করছে এই র্যাডিক্যাল আউটলুকটা? সো তোমার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হিস্টোরিক একটা পয়েন্ট,
এবার আমরা এই হিস্ট্রিটাকে কিভাবে ম্যাপ করব আমাদের প্রেজেন্টে এবং সেটা দিয়ে কি করে ফিউচারটা একটা ধারণা খাড়া করা হবে, কি কাঠামো একটা খাড়া করা হবে, সেইখানে পাবলিক ইন্টেলেকচুয়ালের কি আর কোনো জায়গা আছে? The term public intellectual is in many senses anachronistic for Rabindranath, probably, but it is also a term which is gaining ground in his own time, because the term public intellectual could have only happened in what we call or after the beginnings of European modernity, which we trace to, let us say, the Enlightenment, so the end of the 18th century, the beginning of the 19th century. Because it is linked to the public sphere, there is something called the public sphere. It is not about people alone. It is about the fact that it is possible to influence the opinion of the public on certain matters. And why is that important? It is important for democracy.